হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক দীপ্তিস ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, বাপের বাড়িতে আজ ইতু পুজো। ইতু পুজোর আজ নতুন বা নবান্ন বলে অনেকে। তো দেখো, এখানে ঘরের গোপালকেও সাজিয়েছে, একসাথে পুজো দেওয়া হবে। তো এদিকে দেখো, জোগাড় সব হয়ে গেছে, পুজোর ফল কাটাকুটি হয়ে গেছে, একটু পরে গেছি, আগে সবার জোগাড় জাত হয়ে গেছে, পুজোয় বসে গেছে। ইতু পুজো যারা যারা দেখো, কোনোদিন ইতু পুজো দেখো, এটাকে ইতু পুজো বলে। এটা এক মাস ধরে হয়। আজ ইতু পুজোর নবান্ন, আজকে পুজো হয়ে গিয়ে আজ ভাসিয়ে দেবো জলে। এটা আমার বাপের বাড়ির পুজো, আমার শ্বশুরবাড়িতে নেই এই পুজো, এটা আমার বাপের বাড়িতে পুজো হচ্ছে, তাই সকালবেলায় চলে এসেছি। এই পুজোটা শুরু হয় অজ্ঞান মাসের পয়লাতে, এটা মাটির সরার ভেতরে সব রকমের বীজ ছড়ায়, ছোলা মটর ধান আরো কিছু দেয়, দিয়ে সরার মধ্যে মাটি দিয়ে বসায়। আস্তে আস্তে যত গাছে ভর্তি হয়ে গেছে, কত সুন্দর সব গাছ বেরিয়েছে, এটাকে প্রতিদিন জল ফুল দিয়ে পুজো দেওয়া হয়। এটাকে বলে প্রতিদিন এই পুজো অনেক নিয়ম আছে, আমার অত কিছু জানা নেই। দেখো পুজো হচ্ছে, এই পুজো অনেক রকম ফল দিয়ে পুজো হয়। আর ফলগুলো খুব ছোটো ছোটো করে কাটা হয়, নতুন চাল, নতুন গুড়, বাতাসা, সন্দেশ, চিড়ে, মুরগি, আবার সবজিও দেয়, যেমন মুলো, আদা, মটরশুঁটি, সব কিছু কুচো কুচো করে দিয়ে সাজায়। আবার দুধ লাগে, মিষ্টি, সব কিছু একসাথে দিয়ে তাকে মাখায়। এটাকেই বলে নবান্ন প্রসাদ। তো দেখো, আমি বাটিতে নবান্ন প্রসাদ নিয়ে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুপুরে খাওয়ার আয়োজন হচ্ছে, খিচুড়ি হয়ে গেছে। তো দেখো, আলুর দমটা আমি একটু নাড়াচ্ছি, আলুর দম বসিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই চলে এসেছে বাড়িতে। ওই যে আমার দুই পিসামশাই বসে, এটা আমার ভাই। তো রান্না কমপ্লিট। দেখো ঘরে সব খাবার দাবার নিয়ে চলে এসেছে, খিচুড়ি, আলুর দম, বেগুনি, আলু বড়া, পাঁপড়, চাটনি, মিষ্টি, দেখো সবাইকে খেতে দেওয়া হচ্ছে বাড়িতে। এদিকে আমিও পাতা নিয়ে বসে পড়েছি। দেখো এক থালা খিচুড়ি নিয়ে বসে পড়েছি, বড় একটা আলুর দম, পিস, বেগুনি, খিচুড়ি খেতে তো আমার ভীষণই ভালো লাগে, বসে পড়েছি খিচুড়ি খেতে। পর ইতু ভাসাতে হয়, এখন চারটে বাজে, আমরা পুকুর ঘাটে ইতু ভাসাতে গেছি সবাই মিলে। ছোটোবেলায় ইতু ভাসাতে কী ভালো লাগতো, কত বছর পর আজ 19-20 বছর পর আবার এই ইতু ভাসালাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।